কম্পাসের কাজে ম্যাগনেট ব্যবহৃত হয় ম্যাগনেট বিভিন্ন রকমের কাজে ব্যবহৃত হয় কিন্তু কখনো ভেবে দেখেছেন যে এই ম্যাগনেট কোথা থেকে কিভাবে এসেছিল গ্রিসের একটা জায়গা রয়েছে ম্যাগনেশিয়া সেইখানে এক ব্যক্তি যার নাম ছিল ম্যাগনেস তিনি মূলত তার পেশা ছিল মেষ চড়ানো তো তিনি এরকমভাবে মেষ চড়াচ্ছেন হঠাৎ করে তিনি একটা পাথরের খোঁজ পান যে পাথরটা বেশ আশ্চর্য পাথর ছিল তার কারণ পাথরটা লাঠির মাথায় থাকা যে লোহার টুকরো ছিল সেটাকে একেবারে শক্ত করে ধরে রেখেছিল এরপর ম্যাগনেস ওই এলাকায় আরও বেশ কিছুটা খনন কার্য করেন তারপর তিনি আরও এরকম রকম বেশ কিছু পাথর পান আর তারপর জানা যায় যে সেটাই আসলে চুম্বক বা ম্যাগনেট যেহেতু ম্যাগনেস এই পাথর খুঁজে পেয়েছিলেন তাই জন্য তার নাম থেকেই কিন্তু চুম্বককে ম্যাগনেট বলে ডাকা হয় আর আমরা জানি যে কম্পাসের ক্ষেত্রেও দিক নির্ণয় করতে এই ম্যাগনেটকে ব্যবহার করা হয় এরকম সমস্ত কন্টেন্টের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে